দেখুন ভারতীয় জওয়ানদের হাতে এলো এক বিশেষ প্রযুক্তির এক ব্যতিক্রম ধর্মী ইসরায়েলি গাড়ি গল মোবাইল কচ্ছ বর্ডারে মোতায়েন বিএসএফ জওয়ানদের জন্য এবার এলো ডিস্যালিনেশন কার যা ভারতকে উপহারস্বরূপ দিয়েছে ইসরাইল কঠিন পরিস্থিতিতে কর্তব্যরত জওয়ানদের পানীয় জলের যাতে সমস্যা না হয় তার জন্যেই বিশেষ ব্যবস্থা করবে এই গাড়ি গল মোবাইল নামের এই বিশেষ গাড়িটি সমুদ্রের জল থেকে লবণ আলাদা করে তা পরিশুদ্ধ করে পানের পক্ষে উপযুক্ত করে তুলবে সেই জল বিএসএফের মতে গুজরাতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে এই গল মোবাইল। এই গাড়িটি রাজস্থানের বনাসকান্ঠা জেলার সুই গ্রামে ভারত পাকিস্তান সীমান্তের কাছে বিএসএফের হাতে তুলে দেওয়া হবে কচ্ছের রনে জোয়ানদের গরম শুষ্ক আবহাওয়ার মধ্যে কাজ করতে হয় রয়েছে সাপের ভয় আর তার সঙ্গে পানীয় জলের সমস্যা যেন সমগ্র পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে গল মোবাইল প্রতিদিন বিশ হাজার লিটার জল পরিশুদ্ধ করে তুলতে সক্ষম সীমান্তে বিভিন্ন সেনা ঘাটিতে এই গাড়িটি পাঠানোর চেষ্টা চলছে বলে জানা গিয়েছে এতদিন পর্যন্ত এইসব স্থানে ট্যাঙ্কারে করে জল পৌঁছানো হতো অনেক জায়গায় আবার ব্যবহার করা হতো পাইপলাইন প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর জুলাইয়ে ইসরায়েল সফরের সময় ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাকে এই গাড়ি এবং তার প্রযুক্তি দেখান এবার সেই গাড়ি ইসরায়েল উপহার দিল ভারতীয় জওয়ানদের উদ্দেশ্যে